আসসালামু আলাইকুম কিডস এন্ড মমের দর্শকরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং কিডস এন্ড মমের সাথে আছেন। চলুন এবার আমরা আলাপ করি আমাদের প্রেগনেন্সি দ্বিতীয় সপ্তাহ সম্পর্কে। আসলে আমি যেটা বলছিলাম যে প্রেগনেন্সিটাকে আমরা তিনটা ট্রাইমেস্টারে ভাগ করছি, সেই তিনটা ট্রাইমেস্টারের মধ্যে প্রথম ট্রাইমেস্টারের মধ্যে আমি সপ্তাহ অনুযায়ী আপনাদেরকে বলছি। আসলে প্রেগনেন্সিটা একটা নতুন পথের যাত্রা। অনেক মারা যারা আছেন আগে থেকে তার আর একটা সন্তান আছে, আমরা অনেকে আছেন না প্রথম মা হতে যাচ্ছেন, সবার জন্যই আসলে প্রত্যেকটা স্টেপ সম্পর্কে যদি জানা যায় তাহলে আমার মনে হয় প্রেগনেন্সি নিয়ে যে শঙ্কা বা যে সমস্যাগুলো আগে থেকে দূর করা যায়, এবং বিশেষ করে সপ্তাহের পূর্ব প্রস্তুতি যদি আগে থেকে থাকে। এই জন্যই যাদের আগে থেকে কোনো ধরনের ক্রনিক ডিজিজ আছে তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট যে আমাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে, এবং প্রত্যেকটা ট্রাইমেস্টারে কী ধরনের পরিবর্তন হতে পারে সেটা সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে প্রেগনেন্সির কমপ্লিকেশনগুলো তাদের ক্ষেত্রে কম হয়। কিন্তু তার মানে এই নয় যে যারা প্রথম মা হচ্ছেন তাদের জন্য সেটা উপকারী না, প্রত্যেকের জন্যই কিন্তু আসলে প্রেগনেন্সির প্রতিটি সপ্তাহ সম্পর্কে যদি ডিটেলস ধারণা থাকে তাহলে কিন্তু ডাক্তারদের জন্য যেমন সুবিধা হয় তাদেরকে ম্যানেজ করা, সেরকমভাবে তার প্রেগনেন্সি কমপ্লিকেশন বা প্রেগনেন্সির যে সমস্যাগুলো সাধারণত মারা সম্মুখীন হয়ে থাকে সেগুলোও কম হয়ে থাকে। তো চলুন আমরা দ্বিতীয় সপ্তাহ সম্পর্কে আবার আমরা আলোকপাত করি। প্রেগনেন্সির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কিন্তু তখনও কিন্তু মা জানেন না যে উনি গর্ভবতী, কিন্তু তার গর্ভ ধারণের জন্য শরীরে যে পরিবর্তন বা শরীরে যে হরমোনাল চেঞ্জ যেটা সেটা কিন্তু এই সময় হয়ে থাকে, এবং এই দ্বিতীয় সপ্তাহের সময় কিন্তু ওভুলেশনটা হয়ে থাকে। ওভুলেশন কী? ওভুলেশন হলো প্রত্যেকটা মহিলারই ঋতুচক্র মাঝামাঝি সময়ে, অর্থাৎ 13 থেকে 15 বা 14 দিনের দিন ডিম্বাশয় থেকে একটা পরিপক্ক ডিম, সেটা ডিম্বাশয়টা ফেটে গিয়ে সেই ডিমটা বের হয়ে থাকে, এটাকে আমরা ওভুলেশন বলি। তার মানে এই সময় কিছু হরমোনাল পরিবর্তন হচ্ছে, যে হরমোনাল পরিবর্তনের মাধ্যমে ডিম্বাণুটা ফেটে গিয়ে সেখান থেকে ডিম্বটা রিলিজ হচ্ছে, এবং এই ডিম পরিপক্ক ডিম্বটা তখন কী করে শুক্রাণুর সাথে মিলিত হওয়ার জন্য সে জরায়ু থেকে বের হয়ে সেটা জরার বাইরে দুই সাইডে যেটা দুটো টিউব আছে ওই টিউবের দিকে ধাবিত হয়, কারণ শুক্রাণু ও মাসিকের রাস্তা দিয়ে যে শুক্রাণুটা আসে ডিম্বাণুটা তখন ফ্যালোপাইন টিউব থেকে ডিম্বাশয় থেকে ফ্যালোপাইন টিউবের মাধ্যমে এসে জরায়ুতে এসে প্রতিস্থাপন জরায়ুতে এসে পৌঁছায়, তখন সে শুক্রাণুর সাথে মিলিত হয়ে জায়গোট বা ভ্রূণ গঠন করে। তাহলে এই যে দ্বিতীয় সপ্তাহটা, এই সপ্তাহে কী হচ্ছে ওভুলেশনের হচ্ছে, এবং শরীরের মধ্যে ওভুলেশনের পরিবর্তনগুলো সেই সময় শুরু হচ্ছে। ওভুলেশনের পরিবর্তনগুলো কী কী হয়ে থাকে? ওভুলেশন হলে অনেক মহিলারই কিন্তু এই সময়তে দেখা যায় তার পেটে ব্যথা করে থাকে, কারো ডান সাইডে, কারো বাম সাইডে বা কারো তলপেটে মাঝখানে, এটাকে বলা হয় থাকে ওভুলেটরি পেইন, অর্থাৎ ডিম্বাণু যে একটা বের হলো সেই ডিম্বাণু বের হওয়ার জন্য দেখা যায় এই ধরনের তলপেটে একটা ব্যথা অনুভব করেন। অনেক হালকা ব্যথা যে অনেকে বুঝতে পারেন, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এই ব্যথাটা বেশ তীব্রভাবেও থাকে। তো সেই সময় তাহলে কী হচ্ছে যে একটা ডিম্বাণু রিলিজ হচ্ছে দ্বিতীয় সপ্তাহে, সে ডিম্বাণুটা রিলিজ হওয়ার জন্য একটা ব্যথা অনুভব করছেন মা। এছাড়াও যেটা কী হচ্ছে এই সময় কিছু হরমোনাল চেঞ্জ হয়ে থাকে, এই হরমোনাল চেঞ্জের প্রভাবে কী হয়ে থাকে আমাদের জরায়ুর মুখে যে সিক্রেশন, সার্ভিক্যাল মিউকাসের যে সিক্রেশন, এই সিক্রেশনের মধ্যেও কিন্তু পরিবর্তন হয়ে থাকে। জরায়ুর মুখটা এই সময় খুলে যেয়ে থাকে, এবং এটা শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলিত হওয়ার জন্য যে জরায়ুর মধ্যে যে এনভায়রনমেন্টটা রাখা উচিত সেই পরিবেশটা সৃষ্টি হয়ে থাকে এই হরমোনগুলোর পরিবর্তনের জন্য। এবং এই সময় এই হরমোনগুলোর প্রভাবে দেখা যেয়ে থাকে অনেকের শরীরের টেম্পারেচারটা একটু বেড়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে ব্যাজাল বডি টেম্পারেচার একটু রাইজ করে থাকে। এবং এই সময় এলএইচ কিট বলে বাজারে কিছু কিট আছে যেটা দিয়ে কিন্তু ডিটেক্ট করে যায় যে সেই মাসের ওভুলেশনটা হলো কিনা, কারণ যারা অনেক ধরনের বন্ধাত্ম প্রবলেমে ভুগছে বা যারা খুব প্ল্যান করে প্রেগনেন্সি নিচ্ছেন তারা কিন্তু এই কাজটা করতে পারেন যে বাজারে এলএইচ কিট পাওয়া যায়, এই সময় যদি সেই এলএইচ কিট দিয়ে টেস্ট করা হয়ে যায় থাকে তাহলে কিন্তু বোঝা যাবে যে তার ওভুলেশনটা হয়েছে এবং তখন ওই কিটে পজিটিভ রেজাল্ট আসে। তো সুতরাং এটা দিয়েও কিন্তু একটা মা তার নিজেকে একটা প্রস্তুত করতে পারে যে হ্যাঁ আমি একটা প্রেগনেন্সি নিতে যাচ্ছি বা হতে যাচ্ছে এবং আমার ওভুলেশনটা হয়েছে। এই সিমটমগুলোর সাথে সাথে অন্য সিমটমও কিন্তু অনেক সময় হয়ে থাকে, যে বলছিলাম যে হরমোনাল চেঞ্জ, প্রজেস্টেরন হরমোন, ইস্ট্রোজেন হরমোন, এই সমস্ত হরমোন চেঞ্জের জন্য এই সময় কিন্তু মার দেখা যেয়ে থাকে শারীরিক অবসাদগ্রস্ততা, সকালবেলা মর্নিং সিকনেসের যে সিমটমগুলো সেগুলো সে দেখাতে পারে, মাথা ঘুরতে থাকে অনেকে, একটু তীব্র গন্ধ মানে খাবারের গন্ধ তার এক্সেসিভ লাগে, এ ধরনেরও কিন্তু হয়ে থাকে, সবগুলো কিন্তু হরমোনাল চেঞ্জগুলোর জন্য হয়ে থাকে। অনেকের ঘুমের সমস্যা হয়ে থাকে, অনেকে বারবার পেশাব করার জন্য বাথরুমে যান, তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম সমস্যা হয়ে থাকে। আসলে এই সিমটমগুলো যে সবার একই রকম হবে ইউনিকলি তা কিন্তু না, প্রত্যেকটা মানুষই ইন্ডিভিজুয়ালি ভিন্ন ভিন্ন সিমটম প্রদর্শন করে। কেউ কেউ দেখা যায় যে কারো কারো মনে হচ্ছে যে ব্রেস্টটা খুব ভারী ভারী ভারভার লাগছে, একটু ব্যথা ব্যথা অনুভব করছে, এ ধরনের সমস্যা অনেক মা দিয়ে থাকেন। তো সুতরাং এবং অনেকে আবার এই সময় বলে থাকেন যে তার মাসিকের আসতে সিক্রেশনটা একটু বেশি হচ্ছে, একটু গোলাপি আভা মতোর সিক্রেশন হচ্ছে, এগুলোও কিন্তু হয়ে থাকে এই দ্বিতীয় সপ্তাহে। তো এই সময়ের জন্য যেই মাকে যেটা আমরা আমাদের জন্য যে
উপদেশ এই সময় যে আপনি আপনার ডায়েটের ব্যাপারে এই সময়তেও অবশ্যই সতর্ক হবেন। যেটা বলছিলাম প্রথম ট্রাইমেস্টারের ক্ষেত্রে আমি আগে বলেছি আমার আগের ভিডিওতে যে প্রথম আমরা খাবারের ব্যাপারে সচেতন হব, ডায়েটটাকে আমরা ওই ধরনের ডায়েট আমাদের খেতে হবে যে ডায়েটটা আমাদের প্রেগনেন্সি এবং অনাগত সন্তানের জন্য ভালো। সুতরাং ডায়েটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমিষ জাতীয় খাবার থাকতে হবে, ডিম খেতে হবে, সময় দুধ খেতে হবে, প্রচুর শাকসবজি খাবেন এবং ফলমূল খাবেন। এবং আরেকটা জিনিস যেটা আমরা যেন বাদ না দিই সেটা হলো ফলিক অ্যাসিড খাওয়া, কারণ ফলিক অ্যাসিড একটা খুব কম দামি ভিটামিন, বাট এটার প্রেগনেন্সির উপর এটার কিন্তু ভূমিকা অনেক দীর্ঘ বা অনেক বেশি ভূমিকা। সুতরাং অবশ্যই আপনি একটা করে ফলিক অ্যাসিড খাবেন। এছাড়াও ঘুমের একটু ডিস্টার্ব হয়ে থাকে অনেকের, অনেকে খুব টেনশন ফিল করেন, তাদের জন্য বলবো আপনারা চেষ্টা করবেন পর্যাপ্ত ঘুমাতে, টেনশন ফ্রি থাকতে, হালকা ব্যায়াম ইয়োগা এগুলো আপনারা করতে পারেন, মেডিটেশন এগুলো করলে অনেক সময় দেখা যায় যে এই টেনশনগুলো রিলিজ হয় এবং বার একটা ঘুমটা খুব শান্তিতে হয়ে থাকে। আরেকটা জিনিস আমি এই সময় বলে থাকবো, আপনারা এই সময় আননেসেসারি লং জার্নি বা রাস্তা মার্কেটে যাওয়া বা বিনা কারণে ঘোরাঘুরি এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবেন। কারণ না বললেও নয় যে এখন কিন্তু আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বাইরে অনেক ভাইরাস অনেক কিছু আমরা জানি না। সুতরাং আমরা চেষ্টা করব বা যখন আমরা প্রেগনেন্সি নেওয়ার জন্য প্ল্যান করছি বা প্রেগনেন্সির জন্য আমরা আগাচ্ছি তখন যেন আমরা কোনো ভাইরাস যেটা এনভায়রনমেন্টের ভাইরাস থেকে যেন আক্রান্ত না হই। সুতরাং অবশ্যই আমরা আমাদের সেই সচেতনতা এবং সেই জিনিসগুলো আমরা মেনে চলবো যে আমরা ঘরে থাকবো এবং আমরা সাবধানে থাকবো। আরেকটা জিনিস যেটা আমি এখানেও আবার মানে আলোকপাত করতে চাচ্ছি যে শুধুমাত্র যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের ক্ষেত্রে না, এছাড়াও যারা প্ল্যান করে প্রেগনেন্সি নিচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা খাবারের ক্ষেত্রে আননেসেসারি ডায়েটের মধ্যে বেশি করে চিনি খাবেন না, জাঙ্ক ফুড খাবেন না এবং বাইরের খাবার খাবেন না। এবং যারা অবশ্যই বিভিন্ন রকম রোগে ভুগছেন, যেমন থাইরয়েডে প্রবলেম ভুগছেন, সে জন্য তার থাইরয়েড ওষুধটা ভুলে না যায়, এবং যে প্রেশারের ওষুধ খাচ্ছেন সে প্রেশারের ওষুধটা ডেইলি খাবেন। আপনার ব্লাড সুগার যদি থেকে থাকে আপনি ডেইলি ব্লাড মানে ডেইলি না হোক অন্তত সপ্তাহে দুই দিন ব্লাড সুগারটা আপনার নিয়ন্ত্রণে আছে কি না সেটা দেখবেন। এবং আপনার যদি এমন কোনো রোগ থাকে যেমন এসএলইর রোগ যদি কারোর থাকে বা কারোর যদি হার্টের প্রবলেম থাকে বা তার যদি এপিলেপসি বা কনভালশন এই জাতীয় রোগ যদি থাকে তাহলে তাদেরকে কিন্তু অবশ্যই এই আরও আগে থেকেই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে তার রোগটা নিয়ন্ত্রণে আছে কিনা সেটা ঠিক রাখতে হবে। কারণ যদি কোনো কারণে অসাবধানতাবশত আপনি যদি প্রেগনেন্সি হয়েও যায় তাহলে কিন্তু ওই সমস্ত রোগ বা ওই সমস্ত অসুখ নিয়ন্ত্রণে যে ধরনের ওষুধ আপনি খাচ্ছেন সেগুলো কিন্তু অনাগত বাচ্চার উপর ইফেক্ট করতে পারে এবং এই জন্য জন্মগত ত্রুটিপূর্ণ বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটা কারোরই কোনো কাম্য নয় বা কাঙ্ক্ষিত নয় যে আমি একটা সুস্থ সন্তান যাতে নয় মাস পরে ভূমিষ্ঠ করে সেই সন্তানের মুখ দেখতে পারি প্রত্যেকটি মায়েরই সেটা কাম্য। সুতরাং প্রত্যেকটা স্টেপসে প্রত্যেকটা উইকসে যদি আমরা সতর্কতার সাথে আমাদের পা ফেলি এবং সর্বোপরি আমাদের ফ্যামিলি এবং হাজব্যান্ড সবারই যদি একটা সহযোগিতার মনোভাব এবং তাদের কেয়ার থাকে তাহলে আমার মনে হয় প্রেগনেন্সির দ্বিতীয় ট্রাইমেস্টার দ্বিতীয় সপ্তাহটাও আমাদের ভালো যাবে। ধন্যবাদ সবাইকে।